শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব উৎপাদন ব্যয় হিসাব অধ্যায়টি এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেতন ও মজুরি বিবরণ। কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী এবং শ্রমিকদের একটা নির্দিষ্ট সময়ে তাদের শ্রমের বিনিময়ে প্রাপ্য মোট মজুরি, মোট কর্তন এবং নিট মজুরি এই তথ্যগুলো নিয়ে একটা বিবরণী তৈরি করা হয়, আর এটাকেই বলা হয় বেতন রেজিস্টার বা বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি বিবরণীতে একজন শ্রমিক কোন কোন খাত থেকে মজুরি প্রাপ্য হবে এবং মূল মজুরি থেকে কি কি কর্তন করা হবে এবং কতটুকু কেটে নেওয়া হবে সেটার বিশদ বিবরণ এখানেই লেখা থাকে। অর্থাৎ অনেক বড় করে খুব স্বচ্ছভাবে লেখা থাকে যে কোথায় কোন কতটুকু কেটে নেওয়া হচ্ছে। বৃহদাকার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মজুরি এবং বেতনের সঠিক হিসাব সংরক্ষণ করার জন্য এবং সেটা যাতে সঠিক সময় প্রদান করা হয় সেজন্য পেরোল ডিপার্টমেন্ট নামে আলাদা একটা বিভাগ থাকে এবং সেই ডিপার্টমেন্ট এই বেতন ও মজুরি সংক্রান্ত যাবতীয় হিসাব তথ্য তৈরি করে থাকে। শ্রমিকদের শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় সেটা যে বিবরণীর মাধ্যমে লেখা হয়ে থাকে তাকে বলা হয় থাকে মজুরি বিবরণী। আর অফিসের কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনের সঠিক হিসাব একটা বিবরণীতে তুলে ধরা হয় এবং সেটা অবশ্যই ব্রডলি সংরক্ষণ করা হয়ে থাকে, তখন তাকে বেতন বলা হয়ে থাকে। তাই স্লাইডে বলা আছে যে বিবরণীতে শ্রমিক এবং কর্মচারীদের মজুরি বা বেতনের বিস্তারিত বিবরণ সন্নিবেশিত থাকে, অর্থাৎ সঠিকভাবে সাজানো থাকে, তখন তাকে মজুরি এবং বেতন বিবরণ বলা হয়ে থাকে। এতে প্রতিটা শ্রমিক কর্মচারীদের মজুরি ও বেতন বাবদ মোট মজুরি অর্জন এবং কর্তনাদের বিবরণ সহ প্রদত্ত নিট বেতন বা মজুরির গণনা অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ বেতন ও মজুরি বিবরণীতে একটা শ্রমিকের বা কর্মচারীর কি পরিমাণ মজুরি হচ্ছে এবং কতটুকু মোট অর্জন হচ্ছে এবং সেখান থেকে কতটুকু কেটে নেওয়া হচ্ছে এই বিবরণ সহ নিট বেতন বা নিট মজুরি গণনা তুলে ধরা হয়ে থাকে। এটি হচ্ছে বেতন রেজিস্টার বা বিবরণীর একটা নমুনা ছক। বেতন হচ্ছে একটা কর্মচারীর জন্য মানসিক শ্রমের বিনিময়ে তাকে যে প্রতিদান দেওয়া হয় সেটাকে বোঝায়। বেতন সাধারণত আমরা মাসিক ভিত্তিতে প্রদান করে থাকি, তবে প্রতিষ্ঠানে অনেক সময় নিয়ম অনুযায়ী 6 মাস কিংবা দ্বিমাসিক কিংবা ত্রৈমাসিক বা বাৎসরিক ভিত্তিতেও নির্ধারিত হতে পারে। কোনো কর্মচারীর প্রাপ্য মোট বেতন, মোট কর্তন এবং নিট বেতনের সকল তথ্য এই বিবরণীটাতে তুলে ধরা হয়ে থাকে। এখানে কি লেখা আছে, প্রতিষ্ঠানের নাম, কোন মাসের কত তারিখ সেটা লেখা, বেতন রেজিস্টার বা বেতন বিবরণী সেটা মাঝে লেখা আছে, এছাড়া কোন বিভাগের হয়ে করা হচ্ছে এবং কত সালে করা হচ্ছে এটা তুলে ধরতে হবে। এরপরে শ্রমিকের বিবরণ এবং এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোন কোন খাত থেকে উপার্জন হচ্ছে এবং কোন কোন খাত থেকে সেই উপার্জনের টাকাটুকু কেটে নেওয়া হচ্ছে সেই জিনিসগুলো বিস্তারিতভাবে লেখা আছে যাতে একজন পক্ষে বুঝতে খুবই সুবিধা হয়। এখানে ক্রমিক নং, শ্রমিকের নাম, পদবি এবং কার্ড নং লেখা আছে। এছাড়া উপার্জনের কি কি খাত রয়েছে, আমরা আগের ক্লাসে উপার্জনের খাত সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে মূল বেতন, মহার্ঘ ভাতা, বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, চার্জ ভাতা, এই সবগুলো ভাতা থেকে কে কত পরিমাণ টাকা পাচ্ছে সেগুলো এখানে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করতে হয় এবং মোট কতটুকু উপার্জন হচ্ছে সেটাও এখানে বিস্তারিতভাবে তুলে ধরতে হয়। এই উপার্জনগুলো থেকে কোন কোন খাতে কেটে নেওয়া হচ্ছে সেটাও লেখা হয়, যেমন প্রভিডেন্ট ফান্ডে কতটুকু যাচ্ছে, প্রভিডেন্ট ফান্ড, অগ্রিম, অগ্রিম বেতন, আয়কর এবং এই সবগুলো কর্তন মিলে মোট কর্তন কত হচ্ছে সেটা। এরপরে যখন মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে দেওয়া হয় তখন আসে কি, নিট মজুরি, আর নিট মজুরির টাকা এই টাকার কলামে লিখতে হয়। এখানে মূলত যেহেতু আমরা বেতন বিবরণী তৈরি করছি তাই এখানে হবে নিট বেতন, ভুলবশত মজুরি লেখা আছে, নিট বেতন লিখে টাকার কলামে লিখতে হবে। এরপরে চেক নং, স্বাক্ষর এবং তারিখ লিপিবদ্ধ করতে হবে। এছাড়া চারজনের সিগনেচার থাকতে হবে, যিনি প্রস্তুত করছেন তার সিগনেচার, প্রধান হিসাবরক্ষক যিনি রয়েছে তার সিগনেচার, ব্যবস্থাপকের সিগনেচার এবং সর্বশেষে ক্যাশিয়ারের স্বাক্ষর। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে বুঝবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পদবী, কর্মীর সংখ্যা এবং মাসিক মূল বেতন তুলে ধরা হয়েছে। ব্যবস্থাপকের সংখ্যা দেওয়া আছে একজন এবং তার মাসিক বেতন কত, 20,000 টাকা। করণিক একজন, 8,000 টাকা। পিয়ন একজন, 4,000 টাকা। এখন কর্মীর মূল বেতনের 40% বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ ব্যবস্থাপকের 20,000 টাকার উপর 40% করলে বের হবে কত, বাড়ি ভাড়া, 10% মহার্ঘ ভাতা এবং মাসিক 500 টাকার চিকিৎসা ভাতা পান। এছাড়া পিয়ন মাসে 300 টাকা যাতায়াত ভাতা, 200 টাকার টিফিন ভাতা পান। কর্মীদের মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে জমা, 2% কল্যাণ তহবিলে জমা এবং 1% যৌথ বিমা তহবিলের জন্য কর্তন করা হয়।
প্রথমটা বলেছে কর্মীগণের বাড়ি ভাড়া ভাতা এবং মহার্ঘ ভাতা নির্ণয় করো। এখানে কর্মীগণের বাড়ি ভাড়া আমরা কত দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কর্মীর বাড়ি ভাড়ার উপর 40% এবং মহার্ঘ ভাতা হচ্ছে বেতনের উপর 10% ধার্য করতে হবে। তাহলে এইটুকু দিয়েই আমরা অঙ্ক নির্ণয় করব। তাই ক নাম্বারে কি দেখা যাচ্ছে, বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে ব্যবস্থাপক এখানে 20,000 টাকা হবে, ভুলবশত 2,000 লেখা হয়েছে, 20,000-এর উপর 40% করলে কত আসছে 8,000 টাকা। 8,000 টাকার উপর 40% করলে পাওয়া যাচ্ছে 3,200 টাকা। পিওনের 4,000 টাকার উপর 40% করলে কত পাওয়া যাচ্ছে 1,600 টাকা। এবার মহার্ঘ ভাতা নির্ণয় করতে হবে প্রতিটার উপর 10% করে। ঠিক একইভাবে 20,000 টাকার উপর এখানে আরেকটা শূন্য হবে, শূন্যর পর 20,000 টাকার উপর 10% করে আসছে 2,000 টাকা, 8,000-এর উপর 10% 800 টাকা, 4,000-এর উপর 10% 400 টাকা। তাহলে মহার্ঘ ভাতা নির্ণয় করা হয়েছে। এরপরের প্রশ্নে বলা ছিল এই তথ্যগুলো দিয়ে একটা বেতন রেজিস্টার তৈরি করা, যা আমরা একটু আগে ছক আকারে শিখে এসেছি। এখানে কি করতে হবে, প্রথমে বেতন রেজিস্টার লিখে এরপরে আগের মতো ছক করতে হবে, যেখানে অর্জন এবং হচ্ছে কর্তনগুলো তুলে ধরতে হবে যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। প্রথমে ক্রমিক নং, এখানে ক্রমিক নং দ্বারা আসলে 3 জন কর্মী, এর জন্য প্রত্যেকের 1, 2, 3 দ্বারা লেখা হয়েছে। প্রত্যেকের পদবী কি, যেমন একজন ব্যবস্থাপক, একজন করণিক, একজন পিয়ন, এটা লিখতে হবে। মূল বেতন দেওয়া আছে কত, ব্যবস্থাপকের 20,000 টাকা, করণিকের 8,000 টাকা এবং পিয়নের 4,000 টাকা, সবগুলো যোগ করার পর আসছে 32,000 টাকা। এরপর বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা আমরা একটু আগে যেগুলো নির্ণয় করে এসেছি সেগুলো এখানে বসিয়ে দিব, যেমন 8,000 টাকা বসিয়ে দিব, 3,200, 1,600 টাকা। একইভাবে মহার্ঘ ভাতা আমরা কত করেছি, 10% মূল বেতনের উপর, এই 10% এসেছে 2,800 এবং 400 টাকা, এবং তিনটা যোগ করে এসেছে কত, 3,200 টাকা। এরপর এসেছে চিকিৎসা ভাতা। প্রশ্নে বলাই ছিল মাসিক 500 টাকা করে চিকিৎসা ভাতা পায়, অর্থাৎ মাসিক চিকিৎসা ভাতা 500 টাকা করে হলে তিনজনেরই একই, 500, 500, 500, টোটাল কত, 1,500। এবার আসবে যাতায়াত ভাত। প্রশ্নে বলা ছিল পিয়ন প্রতি মাসে 300 টাকা করে যাতায়াত ভাড়া পায় এবং 200 টাকা করে টিফিন ভাতা পায়। এটা কিন্তু ব্যবস্থাপক এবং করণিক পায় না, সেজন্য শুধুমাত্র পিয়নের কলামে এই টাকার অ্যামাউন্টটুকু লিখতে হবে। তাই যাতায়াত ভাতা নামে পিয়নের ক্ষেত্রে 300 এবং টিফিন ভাতার ক্ষেত্রে 200 টাকা লিখতে হবে, আর কারো ক্ষেত্রে এটা আসবে না। এবার কি করতে হবে, সবগুলো টাকার অ্যামাউন্ট যোগ করে লিখতে হবে এবং মোট অর্জনের কলামে ব্যবস্থাপকের 20,000, 8,000, 2,000, 500 টাকা যোগ করে 30,500, করণিকের ক্ষেত্রে 8,000, 3,200, 800, 500, এই 4টি অ্যামাউন্ট যোগ করে এসেছে 12,500 টাকা, পিয়নের ক্ষেত্রে 4,000, 1,600, 400, 500 এবং 300 ও 200 টাকা যোগ করে এসেছে কত, 7,000 টাকা, এবং সবগুলো মিলে মোট উপার্জনে এসেছে 50,000 টাকা। একইভাবে কর্তনের ক্ষেত্রে লিখতে হবে, কর্তনেরগুলো পার্সেন্টেজে দেয়া আছে, কর্মীদের মূল বেতনের 10% ভবিষ্যৎ তহবিলে জমা দিতে হবে, অর্থাৎ 20,000-এর 10%, 8,000-এর 10%, 4,000-এর 10% মূল তহবিলে জমা দিতে হবে, ভবিষ্যৎ তহবিল। এরপর একটা 2% কল্যাণ তহবিলে, অর্থাৎ 20,000-এর 2%, 8,000-এর 2%, 4,000-এর 2%, এবং একইভাবে যৌথ বিমা তহবিলের জন্য 1% করে ধার্য করতে হবে। তো এই সবগুলো কর্তনে আসবে। ভবিষ্যৎ তহবিলে এসেছে কত, ব্যবস্থাপকের 2,000, করণিকের 800, পিওনের 400 টাকা, তিনটা যোগ করে টোটাল এসেছে কত, 3,200 টাকা। একইভাবে কল্যাণ তহবিলে ব্যবস্থাপকের 400, করণিকের 160 এবং পিওনের এসেছে 80, টোটাল এসেছে 680। যৌথ বিমান ক্ষেত্রে 200, 800 এবং 40 টাকা এসেছে, টোটাল 320, মোট কর্তন তিনটা যোগ করে এসেছে কত, ব্যবস্থাপকের 2,600, করণিকের 1,040, পিয়নের 520 টাকা এবং টোটাল 4,160 টাকা। এবার কি করতে হবে, এই যে ব্যবস্থাপকের মোট অর্জন 30,500 টাকা থেকে 2,600 মাইনাস করার পয়সা আছে 27,900, একইভাবে 12,500 থেকে 1,040 টাকা বাদ দেবার পর এসেছে 11,460 টাকা, 7,000 থেকে 520 টাকা বাদ দেবার পর এসেছে 6,480 এবং 50,000 টাকা থেকে 4,160 টাকা বাদ দেবার পর এসেছে 45,840 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে সামনের ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ রইলো।